নাজিব মিডিয়া ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। গত কয়েক মাসের মধ্যে বাংলাদেশের বিখ্যাত উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় বহু উলামায়ে কেরাম ইন্তেকাল করে আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। হাটহাজারীর হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমাদের এতিম বানিয়ে চলে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, বড়ৌদুর রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। হবিগঞ্জের মুয়াদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। কিশোরগঞ্জের শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। হবিগঞ্জের আব্দুল মমিন শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। সিলেটের মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এতিম বানিয়ে চলে গেছেন। প্রায় 25-30 জন শীর্ষস্থানীয় বাংলাদেশি আলেম গত কয়েক মাসের মধ্যে ইন্তেকাল করেছেন। তাদের ইন্তেকালে আমাদের করণীয় কি, এটা আপনাদের বিজ্ঞাপনের 2 নম্বর বিষয়। আপনাদের বিজ্ঞাপনের 1 নম্বর বিষয় ছিল মহামারী কেন আসে এবং মুক্তি লাভের উপায় কি, যে শুরুতেই আমি কথার ফাঁকে দিয়ে বলে দিয়েছি। দ্বিতীয় বিষয় হল মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালে আমাদের করণীয় কি, আমাদের শিক্ষণীয় কি। এই কথাটা বোঝাবার জন্য আমি এতক্ষণের ভূমিকা আপনাদের সামনে তুলে ধরেছি। নবী ইন্তেকাল করলে মুসলমানের যা করতে হবে, নায়েবে নবী উলামায়ে কেরাম ইন্তেকাল করলে মুসলমানের তাই করতে হবে। এ ব্যাপারে একটু ক্লিয়ারলি আমি বলতে চাই, আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ইন্তেকাল করলে তাদের ব্যাপারে আমাদের করণীয় আছে 3টা, আর আমাদের নিজেদের ব্যাপারে করণীয় আছে 1টা। আমার কথা বুঝে থাকলে বলুন, বড় বড় আলেমগণ ইন্তেকাল করলে তাদের ব্যাপারে জীবিতদের করণীয় কতটা, আর নিজেদের ব্যাপারে করণীয় কতটা, 1টা। তাদের ব্যাপারে 3 করণীয়ের মধ্যে প্রথম করণীয় হলো তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। আল্লাহ যেন তাদের জীবনে কোনো গুনাহাতা ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। অন্তত আমি এখানে যে সমস্ত পরলোকগত আলেমগণের নাম উল্লেখ করলাম আর যাদের নাম উল্লেখ করতে পারলাম না, তাদের জন্য আমরা দোয়া করি, আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। আল্লাহ তাদের কোনো গুনাহাতা আপনার দরবারে হয়ে থাকলে দয়া করে মাফ করে দিন। এটি হলো তাদের ব্যাপারে আমাদের 1 নম্বর দায়িত্ব। তাদের ব্যাপারে আমাদের 2 নম্বর দায়িত্ব হলো আমরা আল্লাহর কাছে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করব। আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিন, জান্নাতুল ফিরদৌসে তাদের ঠিকানা দান করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদের বেলায় 2 নম্বর দায়িত্ব। তাদের বেলায় 3 নম্বর দায়িত্ব হলো আমাদের, যে যখন যেভাবে সুযোগ পাই আমাদের প্রত্যেকেই তাদের ভক্ত অনুরক্ত যারা আমরা এখনো বেঁচে আছি, আমরা যে যখনই সুযোগ পাই শারীরিকভাবে যত এবাদত করা যায়, আর্থিকভাবে যত এবাদত করা যায়, এইরকম কিছু কিছু এবাদত করে তাদের নামে সোয়াবরসানি করা, আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আমার এই এবাদতটুকুর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি দয়া করে মাফ করে দিন, আর এর সোয়াব অমুক আলিমের উপর, তমুক আলিমের উপর আপনি আমার এই এবাদতের সবটুকু পৌঁছে দিন। এটাকে আরবি ভাষায় ইসালে সোয়াব, ফার্সি ভাষায় সোয়াব রেসানি বলে। এই সোয়াব রেসানি করা তাদের বেলায় আমাদের 3 নম্বর দায়িত্ব। যদি কেউ মনে করেন, মনে থাকবে না, আমি আবার বলছি, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান এই দিন আমাদেরকে অসহায় ফেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তাদের বেলায় আমাদের দায়িত্ব আছে 3টা। 1 নম্বর মাগফিরাতের দোয়া করা, 2 নম্বর রফে দারাজাতের দোয়া করা, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর তাদের নামে সওয়াব রেসানি করা। মনে থাকবে না, ভুলে যাবেন। তাহলে আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞাপনে যেহেতু আমি দেখেছি আল্লামা কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবন আদর্শ সম্পর্কে, হ্যাঁ জীবন আদর্শ সম্পর্কে আলোচনা, জীবন আদর্শ সম্পর্কে আমি একটু পরে বলতেছি, তাদের ব্যাপারে আমাদের ক দায়িত্ব, 3 দায়িত্ব। 1 নম্বর মাগফিরাতের দোয়া করব, 2 নম্বর মর্যাদা বৃদ্ধির দোয়া করব, 3 নম্বর সওয়াবের কাজ করে সওয়াব রেসানি করব। আমাদের নিজেদের বেলায় তাদের প্রসঙ্গে আমাদের নিজেদের বেলায় 1 দায়িত্ব, আমাদের নিজেদের বেলায় কয় দায়িত্ব, 1 দায়িত্ব। এই দায়িত্বটা চিহ্নিত করার জন্য আবার খুব ছোট্টখাটো একটা ভূমিকা পেশ করব, ভূমিকার মাধ্যমে এই দায়িত্বটা ইনশাআল্লাহ চিহ্নিত হয়ে যাবে। পবিত্র কোরআনের সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালনা করো।
সুজাফত কুনফতের নাম ব্যাখ্যা দিয়ে আল্লাহ নিজেই বলেন, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন এই এই তাদের প্রতি সুজাফত। আল্লাহ আমাদেরকে সুজাফতে পরিচালনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ দিয়ে সুজাফত কোনটা সেটা আবার চিনাইয়া দিছেন, বলছেন আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তারা যেই পথে জীবনযাপন করে গেছেন সেই পথটাই সুজাফত। তফসিরে জালালাইন শরীফে লেখে আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন বলতে কোন নিয়ামত, ফেরাউনকেও তো আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলেন, নমরুদকেও তো আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলেন, আবু জাহালকেও তো আল্লাহ অনেক নিয়ামত দান করেছিলেন। আল্লাহ যে যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথ যে সুজাফত, এখানে নিয়ামত বলতে কোন নিয়ামত, তফসিরে জালালাইন শরীফে লেখা আছে হেদায়েতের নিয়ামত। হে আল্লাহ আপনি যাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন তাদের পথে আমাদেরকেও পরিচালনা করুন। তারা কারা ও আরো পরিষ্কারভাবে চিহ্নিত করে আল্লাহ অন্য আয়াতে বলেন, মাই ইউতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দীকীন ওয়াসসুহাদাঈ ওয়াসসালিহীন। আল্লাহ বলেন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ হইলেন চার দল, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ কত দল, চার দল, আমি নাম বলি আপনারা স্মরণ রাখুন, এক নম্বর নবীগণ, দুই নম্বর সিদ্দিকগণ, তিন নম্বর শহীদগণ, চার নম্বর সালেহগণ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার দল যেই পথে জীবনযাপন করেছেন হে আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালনা করুন। আমি দুঃখিত, নবীগণের পরিচয় কি, কাদেরকে নবীগণ বলা হয়, সিদ্দিকগণের পরিচয় কি, কাদেরকে সিদ্দিকগণ বলা হয়, শহীদগণের পরিচয় কি, কাদেরকে শহীদগণ বলা হয়, সালেহগণের পরিচয় কি, কাদেরকে সালেহগণ বলা হয়, এর ডেফিনেশন সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে তফসিরের কিতাবে লেখা আছে। কিন্তু এই সব কথা একদিনে বলা যায় না, এই চার দলের কমপ্লিট ডেফিনেশন বর্ণনা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই, তাই আজকের মতো আপনারা শুধু মনে রাখুন নবীগণের পথ হেদায়েতের পথ, সিদ্দিকগণের পথ হেদায়েতের পথ, শহীদগণের পথ হেদায়েতের পথ, নেককারগণের পথ হেদায়েতের পথ। এই আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন আরেকটি ঘটনা উপলক্ষে। একজন সাহাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র দরবারে বসা থাকি, আপনার চেহারা মোবারক দেখি, ততক্ষণ পর্যন্ত অন্তরটা শান্তিতে ভরপুর থাকে। কিন্তু সংসারের প্রয়োজনে যখন আপনার দরবার থেকে উঠে সংসারে চলে যাই, সেখানে গিয়ে আপনাকে যখন দেখতে পাই না, তখন অন্তরটা অশান্তিতে ভরে যায়। দুনিয়াতেই যদি এমন অবস্থা হইল যে আপনাকে না দেখলেই অন্তরে অশান্তির সৃষ্টি হয়ে যায়, তাহলে পরকালে আপনি তো থাকবেন সর্বোচ্চ জান্নাতে, আমরা থাকব নিচের জান্নাতে, আপনাকে তো আমরা দেখতে পাবো না, বেহেশতে গিয়া শান্তিটা পাবো কীভাবে? এই প্রশ্ন যখন সাহাবি রসুলকে করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, মাই ইউতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াসসিদ্দীকীনা ওয়াসসুহাদাঈ ওয়াসসালিহীন। কেউ যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবনযাপন করে, দুই কথা মনে রাখবেন, আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মনে থাকবে, কেউ যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবনযাপন করে, তাহলে মরণের পরে তুমি যেই জান্নাতেই থাকো না কেন, আর নবী যত উচ্চ জান্নাতেই থাকেন না কেন, তোমাকে নবী যে জান্নাতে থাকেন সেই জান্নাতে আসা যাওয়া দেখা আসা যাওয়া দেখাশোনা কথাবার্তা বলার ব্যবস্থা। এই আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, যদি নবীগণের সাথে পরকালে সাক্ষাৎ করতে চাও, যদি সিদ্দিকগণের সাথে পরকালে সাক্ষাৎ করতে চাও, যদি শহীদগণের সাথে পরকালে সাক্ষাৎ করতে চাও, যদি উলামা একরাম বুজুর্গানে দীনের সাথে, দুনিয়াতে তো বিদায় হয়ে গেছেন আর সাক্ষাতের সুযোগ নাই, আল্লাহ তোমাদেরকে তাদের সাথে আবারও সাক্ষাৎ করিয়ে দিবেন জান্নাতে, যদি তোমরা দুনিয়াতে দুই কাজ করো, এক নম্বর আল্লাহর হুকুম মতো, দুই নম্বর নবীর তরিকা মতো জীবনযাপন করো। বলেছিলাম যে সমস্ত উলামায়ে কেরাম আমাদেরকে এতিম করে দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব তিনটা আর আমাদের নিজেদের ব্যাপারে দায়িত্ব একটা। তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব তিন দায়িত্বের এক দায়িত্ব, তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, তাদের জন্য দরজা বুলন্দির দোয়া করব, তাদের জন্য সবরেসানি করব। তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব তারা যেই পথে জীবনযাপন করে গেছেন আমরা সেই পথে জীবনযাপন করব। দেখুন তো দায়িত্ব কর্তব্য চিহ্নিত হইল কি না, দায়িত্ব কর্তব্য পরিষ্কারভাবে চিহ্নিত হইল কি না। যদি আমি তার জন্য মাগফিরাতের দোয়া না করি,
যদি আমি তার জন্য দরজা বুলন্দির দোয়া না করি, যদি আমি তার জন্য সবরেশানির দোয়া না করি, আর আমি নিজে যদি তিনি যেই পথে জীবনযাপন করেছেন সেই পথে জীবনযাপন না করি, তাহলে সারা জীবন বর্মাত্তম করলেও তারও কোনো উপকার হবে না, আমারও কোনো উপকার হবে না। আর আমি যে সর্বমোট চার কর্মসূচির কথা আপনাদের সামনে উল্লেখ করে দিলাম, তাদের বেলায় তিন কর্মসূচি, আমাদের নিজেদের বেলায় এক কর্মসূচি যদি আমরা পালন করি, সারা জীবন ভর আমাদের এই কর্মসূচির দ্বারা তাদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে, তারাও আমার কর্মসূচির দ্বারা উপকৃত হবেন, আমিও আমার কর্মসূচির দ্বারা দুনিয়াতে আখেরাতে উপকৃত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে বিষয়টা উপলব্ধি করার এবং দায়িত্বগুলি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসুন, সবাই বসা থাকবেন, উঠবেন না, দুয়ার পরে উঠবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ